হ্যালো স্টুডেন্টস আশা করি সকলে খুব ভালো আছো আজকের ক্লাসে আমরা এসি ওয়ান সিক্স ফোর এই পেজটা থেকে আমরা টু মার্কসের কোয়েশ্চেনগুলো নিয়ে আলোচনা করব তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক যারা প্রথমবার বায়োলজি স্টাডিমেটকে দেখছো তাদেরকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো এবং যদি ভালো লেগে থাকে তাহলে তোমাদের বন্ধুদের সঙ্গে একটু চ্যানেলটা শেয়ার করো একদম ফার্স্ট কোয়েশ্চেন যেটা আছে সেটা হচ্ছে গেইটেনোগ্রামি বলতে কী বোঝো বলো তো স স্বপরাগযোগ নাকি ইটোয় পরাগযোগের মধ্যে পড়ে অবশ্যই গেইটেনোগ্যামিটা যোগের মধ্যে পড়ছে অটোগ্যামি আর গেইটেনোগ্যামি এই দুটো ভাগ স্ব যোগের মধ্যে কাকে বলে আমরা একটুখানি দেখে নিই যে পরাগমিলন যখন একই গাছের দুটি ফুলের মধ্যে ঘটে তখন তাকে বলা হচ্ছে গেইটেনোগ্যামি তার মানে এরকম একটা গাছ এই গাছের মধ্যে এই একটা ফুল এই একটা ফুল এই একটা ফুল এই একটা ফুল এখানের পরাগ্রেণুটা যখন এই ফুলের গর্ভমুণ্ডে এসে পতিত হয় এই এর ফলে যে পরাগযোগটা ঘটছে তাকে বলা হচ্ছে গ্যামি আর যখন একটা ফুলেই পরাগ্রেণুটা সেই ফুলেরই গর্ভমুণ্ডে পতিত হয় তখন তাকে বলা হচ্ছে তোমার অটোগ্যামি ওকে তাহলে গ্যামি কাকে বলে এখানে জিজ্ঞাসা করেছিল সেটা কিভাবে লিখতে হয় সেটা এখানে লেখা আছে এবং এর উদাহরণ হচ্ছে কলা এইটুকু লিখে দেবে একদম ঠিকঠাক ওকে বেশ দু নম্বর কোয়েশ্চেন যেটা ছিল সেটা হচ্ছে পার্থো কার্পিক আকে বলে যেটা একদম ছোট থেকে তোমরা পড়ে আসছো যে নিষেক ছাড়া বীজবিহীন ফল উৎপাদনকে বলা হচ্ছে পার্থো কার্পি ওকে তো এর উদাহরণ পার্থো কার্পিক ফলের উদাহরণ হচ্ছে কলা আঙুর এই সমস্তগুলো ওকে দু নম্বর কোয়েশ্চেন চর্মশিল্পে ট্যানিংয়ের কাজে কোন অণুজীব ব্যবহৃত হয় এটা হচ্ছে এখানে লেখা আছে যেটা সেটা হচ্ছে এই যে ব্যাসিলাস সাবটিলিস নামক ব্যাকটেরিয়া ও সিউডোমো ব্যাকটেরিয়া এবং সিউডোমোনাসের প্রজাতি এরা হচ্ছে তোমার ট্যানিংয়ের কাজে ব্যবহৃত হয় ব্যাসিলাস সাবটিলিস তোমরা বাংলাতেও লিখতে পারো যেন বানান ভুল না হয় আর যদি বলা হয় প্যাথোজেনের বিজ্ঞানসম্মতা নাম লেখো তাহলে এইভাবে লিখবে ব্যাসিলাস বিএসিআই এল এল ইউএস ব্যাসিলাস সাবটিলিস এস ইউ বি এস ওকে ব্যাসিলাস সাবটিলিস চর্মশিল্পে ব্যবহৃত হয় এরকম একটা অনুজীবের বিজ্ঞানসম্মত নাম বললে এটা লিখে দিও ওকে তাহলে ব্যাসিলাস সাপটিলিস এটা একটা অনুজীব এবং সিউডোমোনাস এটা একটা অনুজীব ব্যবহৃত হয় চর্মশিল্পে নেক্সট কোয়েশ্চেন ছিল ব্যাকক্রস কাকে বলে দিই টেস্ট ক্রস পড়েছিল তোমাদের দু হাজার তেইশে ওকে ব্যাকক্রসটা একটু দেখে যেও ব্যাক্রস মানে কি অপত্য জীবের সঙ্গে ব্যাকে গিয়ে যে কোনো জনেত্রী ঠিক আছে ব্যাক ক্রস অপত্যজনু বা অপত্যজনুর প্রাণী বা উদ্ভিদের সঙ্গে পিতৃজনুর যে কোনো জীবের মিলনকে মানে পিতৃজনু বা জনেত্রীজনু এটা পিতৃজনু লিখতে পারো বা এটা লিখে দেবে জনিত্রী যে কোনো জীবের মিলনকে বলা হচ্ছে ব্যাক্রস ওকে তার মানে এখানে এটা হতে পারে ক্যাপিটাল টি ক্যাপিটালটি ক্রস ক্যাপিটাল টি স্মল টি বা হতে পারে স্মল টি স্মল টি ক্রস ক্যাপিটালটি স্মলটি এটা হচ্ছে ব্যাক ক্রসের উদাহরণ ওকে তিন নম্বর কোয়েশ্চেন ছিল যে অটোইকোলজি এবং সেনিকোলজির মধ্যে পার্থক্য অটোইকোলজি কোনো একটা প্রজাতির জীব সম্পর্কে আলোচনা করা হয় বাস্তুতন্ত্রের যে শাখায় তাকে বলা হচ্ছে অটোইকোলজি আর সেনিকোলজি হচ্ছে বিভিন্ন প্রজাতির জীব সম্পর্কে আলোচনা করা হয় মেন পার্থক্য এই জায়গাটায় এখানে একটা প্রজাতির জীব সম্পর্কে আলোচনা করা হয় এখানে বিভিন্ন প্রজাতির জীব সম্পর্কে আলোচনা করা হয় ইহার আলোচনা না আলোচনাটা তুলনামূলকভাবে সরল কারণ একটা প্রজাতির জীব সম্পর্কে আলোচনা করা হচ্ছে আর ইহার আলোচনা তুলনামূলকভাবে জটিল যেহেতু বিভিন্ন প্রজাতি বা একাধিক প্রজাতির জীব সম্পর্কে আলোচনা করা হয় সেজন্য ওকে অটোইকোলজি এবং সেনিকোলজির পার্থক্য হয়ে গেল নেক্সট হচ্ছে জেনেটিক ড্রিপ্ট কাকে বলা হয় জেনেটিক ড্রিপ্ট হচ্ছে একটা বৃহৎ পপুলেশন থেকে পৃথক হয়ে যাওয়া ছোটো পপুলেশানের অ্যালিল ফ্রিকুয়েন্সির আকস্মিক পরিবর্তন তাহলে একটা বৃহৎ পপুলেশন ছিল সেখান থেকে পৃথক হয়ে যাওয়া যে ছোট পপুলেশান তার অ্যালিল ফ্রিকুয়েন্সির আকস্মিক পরিবর্তনকে বলা হচ্ছে জেনেটিক ড্রিপ্ট মনে থাকবে একটা বৃহৎ পপুলেশন ছিল সেখান থেকে পৃথক হয়ে যাওয়া ছোট পপুলেশনের মধ্যে যে অ্যালিল ফ্রিকুয়েন্সির যে আকস্মিক পরিবর্তন তাকে বলা হচ্ছে জেনেটিক ড্রিপ্ট মনে থাকবে এর সঙ্গে কোয়েশ্চেন ছিল গ্রিফিতে রূপান্তর ভবন বা ট্রান্সফরমেশনের পরীক্ষায় ব্যবহৃত ব্যাকটেরিয়ার নাম এটা হচ্ছে ডিপ্লোককাস নিউমোনি যেটা নিউমোনিয়া রোগ সৃষ্টি করে এবং নিউমোনিয়া রোগটা হচ্ছে ফুসফুসের প্রদাহজনিত রোগ ওকে পাঁচ নাম্বার কোয়েশ্চেন ছিল চারগাফের নীতিটি লেখ এটা আমি আগের কোনো একটা ক্লাসে বলে দিয়েছি চারগাফের নীতি হচ্ছে পিউরিন এবং পিরিমিডিন বেশের পরিমাণ সমান হয় অর্থাৎ এ প্লাস জি সমান টি প্লাস জি এটা হয় এর ফলে কি হচ্ছে এখান থেকে এটাও লিখতে পারো যে অ্যাডিনিন বেসের পরিমাণ এবং থাইমিন বেসের পরিমাণ সমান কারণ কি এই যে এ ডাবল ওয়ান টি এরকম হয়ে থাকে ওকে তার মানে এ সমান যদি টি হয় তাহলে এ প্লাস এর পরিমাণ এবং জি প্লাস সি এর পরিমাণ সমান হয় না হয়েছে হোক ওকে নেক্সট এরপরে আমরা চলে আসি যেটা সেটা হচ্ছে যে ওয়েস্টার্ন ব্লটিং এ প্লাস টি এর এ সমানটি তাই এ প্লাস টি এর পরিমাণ এবং জি প্লাস সি এর পরিমাণ সমান হয় না নেক্সট কোয়েশ্চনে চলে আসি যেটা সেটা হচ্ছে ওয়েস্টার্ন ব্লটিং যে পদ্ধতিতে ওয়েস্টার্ন ব্লটিং পদ্ধতির মাধ্যমে প্রোটিনকে পৃথক করা হয় যে পদ্ধতিতে কোনো নমুনা মধ্যস্থ এই যে প্রোটিনকে কোনো নমুনা মধ্যস্থ প্রোটিনকে জেল ইলেক্ট্রোফোরেসিস পদ্ধতিতে পৃথক করার পর নাইট্রোসেলুলেজ পর্দায় স্থানান্তরিত করে শনাক্ত করা হয় তাকে বলা হচ্ছে ওয়েস্টার্ন ব্লটিং তাহলে ওয়েস্টার্ন ব্লটিং কি বললাম যে এটা একটা পদ্ধতি ওকে সাদার্ন ব্লটিং নর্দার্ন ব্লটিং এগুলো আছে তো সাদার্ন ব্লটিং পদ্ধতির মাধ্যমে মনে রাখবে যে ডিএনএটাকে পৃথক করা হয় আর এখানে সাদার্ন ব্লটিং পদ্ধতির মাধ্যমে ডিএনএকে পৃথক করা হয় নদান ব্লটিং পদ্ধতির মাধ্যমে আরএনএ কে পৃথক করা হয় এবং ওয়েস্টার্ন ব্লটিং পদ্ধতির মাধ্যমে ত্রোটিনকে পৃথক করা হয় জেল ইলেকট্রো প্রোটিনটাকে যে পদ্ধতিতে কোনো একটা নমুনার মধ্যে আছে এরকম কে জেল ইলেকট্রোফোরসিস পদ্ধতিতে পৃথক করার পর সেটাকে নাইট্রোসেলের পর্দায় স্থানান্তরিত করে শনাক্ত করা হয় তাকে বলা হচ্ছে ওয়েস্টার্ন ব্লটিং এরপর লিখতে পারো এর প্রয়োগ ওয়েস্টার্ন ব্লটিংয়ের মাধ্যমে কি করা হয় সেটাই এখানে লেখা আছে যে এই পদ্ধতিতে নির্দিষ্ট প্রোটিনকে শনাক্ত করা হয় ওকে দু নাম্বারে যেহেতু বলেছে তাই এটুকু লিখলেই হবে যদি আরও বেশি নাম্বার থাকতো তখন সেখানে তার পদ্ধতিটা কিভাবে হচ্ছে সেটা ওখানে লিখে দিতে পারতে ওকে তো আজকের ক্লাসে আমরা তোমার এসসি ওয়ান সিক্স ফোর এবিডিএ টেস্ট পেপারের এই পেজটা থেকে আলোচনা করলাম যদি এখান থেকে কোনো ডাউট থাকে অবশ্যই আমাকে জানিও এই ভিডিওর নিচে কমেন্ট করে বা আমাদের বায়োলজি স্টাডিমেটের টেলিগ্রাম চ্যানেলেও তোমরা জয়েন হয়ে আমাকে জানাতে পারো ওকে দেখা হবে পরের ক্লাসে সকলে খুব ভালো থেকো